আপনাদের এই বেলাবতে 10 12 বছর ধরে আসতে পারি না মাহফিল করতে এখন আসতে পারছি কারণ যারা কোরআন বিরোধী আল্লাহ ওদেরকে দেশছাড়া করে দিয়েছে আমাকে এখানে দেয়নি আরেকজনকে ওখানে দেয় না কোরআনওয়ালা হক কথা যারা বলে তাদের সাথে দুশমনি করেছে আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো লোকটাকে 13টা বছর কোরআনের কথা বলতে দেয় নাই জেলখানা বন্দী করে রেখে দিয়েছে আপনাদের এই বেলাবতে 10 12 বছর ধরে আসতে পারি না মাহফিল করতে এখন আসতে পারছি কারণ যারা কোরআন বিরোধী আল্লাহ ওদেরকে দেশছাড়া করে দিয়েছে ওদেরকে আল্লাহ বেজ্জতি করছে ওরা এখন দেশে পরিচয় দেওয়ার মতো সাহস নাই ঠিক কি না এই যে এতক্ষণ পর্যন্ত প্রায় 25 মিনিটের উপরে কথা বললাম আমার বাপ দাদার কথা বলেছি না আল্লাহর কোরআনের কথা বলেছি আরো আধা ঘন্টা এক ঘন্টা বললে কোরআনের কথাই তো বলবো নাকি এই 12 বছর আসলে কি আমি আমার বাপ দাদার কথা কইতাম আসতে দেয় নাই মাহফিল বন্ধ আসলে পুলিশ পাঠায় দেয় কমিটি হয়রানি করে এনসিনদির কয়েকটা উপজেলা আসতে পারি নাই চিপপুর মনোহরদি বেলাবো অথচ পাশের থানা এই পাকুন্দিয়া এ কোটিয়া দিতে গত বছর তার আগের বছর ওয়াজ করেছি দেদারসে নরসিংদী শহরে জামিয়া কাসেমিয়ার মাঠে ওয়াজ করলাম এসপি কই থাকে বেলাবো থাকে না নরসিংদী শহরে থাকে এই কথা বলেন না কেন ডিসি কি বেলাবো থাকে না নরসিংদী শহরে থাকে তো আমি অমক দল করি তমক দল করি আমি আসতে পারবো না তো নরসিংদী ডিসি জানে না আমি কোন দল করি ওখানে অনুমতি দিছে কেন নরসিংদী শহরে এসপি থাকে ওই এসপি জানে না আমি কোন দল করি এসপি অনুমতি কিভাবে দিল গোড়াশালে মাহফিল করি সব জায়গায় করতেছি হারা বাংলাদেশের কয়েকটা থানা কিছু কিছু জালেম কথা বলতে দেয়নি আমাকে এখানে দেয়নি আরেকজনকে ওখানে দেয় না কোরআনওয়ালা হক কথা যারা বলে তাদের সাথে দুশমনি করেছে আল্লামা সাইদি রাহমাহুল্লাহর মতো লোকটাকে 13টা বছর কোরআনের কথা বলতে দেয় নাই জেলখানা বন্দী করে রেখে দিয়েছে উনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে গত 13 বছর উনি বাহিরে থাকলে কি আরে কয়েক হাজার মুসলমান হতো না কোরআনের আলেম কোরআনওয়ালাদের সাথে দুশমনি করেছে সাপলাত চত্বরে আলেমদেরকে গুলি করে মেরেছে রাতের বেলায় হুজুরদেরকে গুলি করলো ছড়াইয়া দিল হুজুররা কি চাইছিল শাপলা সদরে যে সমস্ত আলেমরা গিয়েছিল মুফতি আহমদ শফি রাহমাহুল্লাহ উনার ডাকে আচ্ছা আহমদ শফি তো হেফাজতের আমির ছিল উনি কি বলছে যে আমি মন্ত্রী হমু আমি এমপি হমু উনি বলছে যে আমাদের এতগুলা দাবি আছে এই দাবিগুলো একটু মানেন কয়টা দাবি দিছিল 13 দফা আচ্ছা 13টার মাঝে সরকার যদি বলতো আহমদ শফি সাহেব হুজুররা আপনারা আসছেন ঢাকা আপনারা আলেম ওলামা মানুষ ঠিক আছে তো আপনাদের দাবি দাবাগুলো আমার গণভবনে আসেন দুইজন চারজন আসেন আইসা এই 13টা দাবি লিখিত দিয়ে যান আমি মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং করে আমরা একটু গবেষণা করে দেখি কয়টা দাবি মানা যায় যেগুলো মানার মতো আমরা মানব আর যেগুলো মানা যায় না আপনাদেরকে আমরা জবাব দিব হুজুররা বাড়ি চলে যেত না না হুজুরদেরকে বলছে না এখনই চলে যান থাকতে পারবেন না চলে যেতে হবে হুজুররা যায় না হুজুররা বলছে না আমরা কেন যাব এটা আমাদের দেশ আমরা দাবি দাবা রাখতে পারি না আপনি আমাদের প্রধানমন্ত্রী আপনার কাছে তো দাবি আমরা দেব আমাদের কথা শোনেন সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আপনি কেন তুলে দিয়েছেন এটা লাগান আবা এটা মুসলমানের দেশ আল্লাহর উপর আস্থা না থাকলে ইমান থাকে এটা করেন তুলছেন কেন ইত্যাদি 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 হুজুররা বলছে আমরা যাব না এটা আমাদের দেশ যাব কেন ওনারা কয় যাবেন না রায় তো টের পাবেন আর রাত যখন গভীর হয়েছে তখন চারিদিক থেকে বাতি অন্ধকার করে গুলি দিয়ে আলেম ওলামাকে সেখান থেকে সরাইয়া দিছ কতজন মরছে হিসাব আমরা আজ পর্যন্ত জানি না কতজন গুলি খেয়েছে পরে পালাইয়া গেছে গর্ব করে বলে হুজুর রারে দৌড়াই দিছি হুজুরদেরকে ঠেকাই দিছি এই করছি ওই করছি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে এই 52 বছরের মাথায়
তোমরাই দেশটা স্বাধীন করেছিলে তোমাদের নেতৃত্বে দেশে একাধিকবার সরকার গঠন হয়েছে কিন্তু আল্লাহ এতটা नाराज হলো এই কোরআনের বিরোধিতার কারণে এমন বেজ্জতি আল্লাহ করেছে নিজে রান্না করা ভাত খেয়ে যাওয়ার টাইম আল্লাহ তোমাকে দেয় নাই আমার প্রিয় ভাইয়ের আল্লাহ যদি বেজ্জতি করে ঠেকাবে কে ঠেকানোর কেউ আছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে আপনাকে বুঝাচ্ছি আপনিও কোরআনের দুশমনী করবেন না জীবনে এই 52 বছরে 53 বছরের বাংলাদেশে এত বড় শক্তিশালী সরকার আর কেউ গঠন করতে পারেনি অতীতে যত সরকার ছিল সব সরকারের আমলে বিরোধী দল ছিল কিন্তু গত 15 বছরে বিরোধিতা করার মতো আসলে কোনো দল ছিল না যেই কথা কইছে হেরে ধরে নিছে এমন পাওয়ারফুল নেতা একজন তো বলছেই বাগে দললে ছাড়ে উনি দললে ছাড়ে না কি ক্ষমতা কি শক্তি কিন্তু দেখেন আল্লাহর সিদ্ধান্ত দেখেন তার ক্ষমতা কত বেশি ওনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না বলার পরিবেশ নাই বাস্তবেও তাই আমরাও বলছি বলার বলার জায়গা নাই বললে ধরে নিয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলে হ্যাঁ আমি দেখছি বাপেরা পারে নাই দাদারা পারে নাই ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়া দিছে আবাবিলের মতো ফোলা পান ঠেঙ্গাইয়া দিছে এমন দৌড়ানি মারছে নিজের ঘরেও থাকতে পারে নাই নিজের নিয়োগ করা সেনা প্রধান বলে ম্যাডাম 40 মিনিট 45 মিনিটের বেশি থাকা যাবে না নিজের কাপড় সুপড় নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই এখন গিয়ে কোথায় আছে দুই তিন দিন ধরে নাকি খবরও নাই ইন্ডিয়া বলছে বেরিয়ে যান দুবাই গেছে দুবাই সরকার বলছে ফিরে যান দুবাই থেকে আবার ফিরে এসেছে এত ক্ষমতা তোমার আজকে কই দুনিয়া থাকার জায়গাটা পর্যন্ত কনজেস্টেড হয়ে গেল কোথায় বলতে পারে না আমি অমক বলার সুযোগ নাই শুধু একা নয় তার 300 এমপি একসাথে পালিয়ে গেছে ঠিক না কেউ বলতে পারে না আমি অমক জায়গায় আছি সবার মোবাইল অফ কাউকে খুঁজে পাওয়া যায় না এমন তো হওয়ার কথা ছিল না আর আমরা তো এমনটা বলিও নি আমরা তো এমনটা বলিনি এদেশের ছাত্ররা যে দাবি করলো কি দাবি করলো কোটা আন্দোলন করলো তারপরে বৈষম্য বিরোধিতার আন্দোলন করলো তারপরে নয় দফা দাবি করলো তারপরে নয় দফারে কয় দফা বললো মনে আছে তো এই তো কয়দিন আগের কথা নয় দফা কয় দফা হলো আচ্ছা এক দফাটা কি ছিল এ দেশ থেকে চলে যান না পদত্যাগ আপনারা যাইতে কইছে কেন কারণ আন্দোলনকারীরা তো বলে না চলে যান তারা বলেছে পদত্যাগ কিন্তু আপনি চলে গেছেন এর কারণ হচ্ছে আপনি জানেন যে এমন কাজ করেছেন এই কাজের রেজাল্ট ভালো হবে না কলিজার ভিতরে আল্লাহ এমন ভয় ঢুকাইয়া দিছে যেই দেশে 15 বছর কোরআনের কথা ওপেন বলতে দেশ নাই ওই দেশে তোদেরকে থাকতে দেয়া হবে না নিজে পালিয়ে গেছে আমার প্রিয় ভাইয়েরা কোরআনের মাধ্যমে সম্মানিত হয় কোরআনের কারণে অপমানিত হয় যারা অপমানিত হওয়ার তারা হোক আবু জেহেলকে নিয়ে আমরা মাঝে মাঝে কথা বলি কিন্তু আজ পর্যন্ত কোনো মাহফিল আবু জেহেলের জীবনী নিয়ে 15 মিনিট টানা কথা কইছে এমন কোনো হুজুর পাইছেন কারণ যারা অপমানিত হয় তাদেরকে নিয়ে আমরা 2-3 মিনিট কই আছে বেশি কই না কারণ দুর্গন্ধওয়ালা জিনিস নাকের কাছে বেশিক্ষণ ধরে রাখা যায় না এই জন্য আবু জেহেলকে নিয়ে ফেরাউনকে নিয়ে আমরা মাঝে মাঝে প্রসঙ্গক্রমে বলি কিন্তু লম্বা কথা বলি না দুর্গন্ধওয়ালা জিনিস তাও যারা স্বৈরাচার ফলাইছে ওদেরকে নিয়ে লম্বা কথা বলে আমরা সময় নষ্ট করব না প্রসঙ্গক্রমে কেন বলেছি আপনাকে বুঝাচ্ছি কোরআনের উল্টা চললে আল্লাহ বেজ্জতি করে তাই আমরা কেউ কোরআনের উল্টা চলব না এত বড় ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ যদি বেজ্জতি করতে পারে আপনি আর আমি তো কিচ্ছু না বরং আমরা কোরআনের সাথে থেকে সম্মানিত হতে চাই কোরআনের সাথে থাকতে রাজি আছেন কোরআন কি কোনো গোষ্ঠীর কোনো দলের কোনো ব্যক্তির কপাল পড়া মুসলমান যখনই কোনো হুজুর কোরআনের আইনের কথা কয়
তখনই মাঠে বৈসা বৈসা এক দল আছে হ্যাঁ ঠিক আছে সাথে আছি আর কিছু কিছু চুপ করে কয় এ হুজুর মনে অমক দল করে আচ্ছা কোরআন কি কোন দলের কিতাব তা আপনার মাথার ভিতরে কোন শয়তান এটা ঢুকাইলো যে হুজুর অমক দল করে কোরআনের আইনকে আপনি দলীয় দৃষ্টিভঙ্গিতে কেন দেখেন কোরআন তো হুদাল্লিন নাস কোরআন তো হুদাল্লিল মুত্তাকিন ঠিক কি না এটা তো বিশ্ব মানবতার কিতাব এটা মুত্তাকিদের হেদায়াতের কিতাব এটা জান্নাতে যাওয়ার উসিলা এটা আপনার সম্মান বাড়াবে এই কিতাব যদি মানুষ মানে দুনিয়ায় মুক্তি পাবে দুনিয়া সম্মান পাবে সমৃদ্ধি পাবে আখেরাতে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে জান্নাতে নেই আর কিতাব সত্যি ভাই কোরআন এমন এক কিতাব এর সাথে যেই লাগে যেই লাগে সে যেই হোক মানুষ অথবা মানুষ নয় যেমন ধরেন কাঠ ওটা যদি আপনার বাসায় আসে খাট হয়ে চেয়ার হয়ে তাহলে আপনি এটার উপর উঠবেন নাচবেন খেলবেন বাচ্চারা খাটের উপর দাঁড়ায় দাঁড়ায় পসরাব করে এই কাঠের কেউ সম্মান দেয় না কিন্তু ওই কাঠটা যখন রেয়াল হয়ে ঘরে এসে কোরআনের গায়ে লাগে কোরআনের গায়ে লাগার কারণে এই কাঠের সম্মানও বেড়ে যায় এটা মানুষের পায়ে আর লাগে না বাচ্চার পায়ে যদি ভুলে লাগে বাচ্চার মা বাবাও চুমু খায় ঠিক কি না এমন এক কিতাব আশ্চর্য এক কিতাব আমরা কোথাও কোরআন হাদিসে পাইনি আমি পাইনি যে কোরআন শরীফ রেয়ালে রাখলে ওই রেয়ালে পা লাগলে চুমু খাইতে হবে রাসুল বলেছে এমন কোন হাদিস আমি পাইনি কিন্তু আমিও চুমু খাই বরং কোরআন যে রেয়ালে রাখে ওই রেয়ালে যদি কোনোভাবে উল্টা পাটা লাগে তখন নিজের কলিজার মাঝে সাত করে লাগে লাগেনি লাগেনি এটা জোরে ধরি চুমু খাই আরে আচ্ছা এই কাঠের কয় টাকা দাম এবং রেয়াল কি চন্দন কাঠ দিয়া পাড়া না তুলা কাঠ আম কাঠ তুলা কাঠ কম দামি যেটা আমার দোস্ত ওই কাঠের প্রতি সম্মান কোরআনের কারণে বাড়ল আমার গায়ের জামা কাপড় যদি সেটা 500 টাকা গজ হয় আর এটা আমি জামা বানাই একটা জামায় 3,500 টাকা খরচ হলো একটু যখন ছিঁড়ে যাবে তখন আমার ঘরের লোকেরা সেরা জামা দিয়া ঘর পর্যন্ত মুজবো নি এটা দিয়া পরে ঘর মুছবো বাসরা পসরাব করলে পসরাবের মাঝে দিয়া দেয় পানিটা স্টাইনা লাখ আবার এটা দিয়া পসরাব বুঝবে কিন্তু 100 টাকা গিলাপ কোরআনের কাপ গায়ে যখন গিলাপ লেগে যায় ওই গিলাপ আর কোনোদিন ময়লায় কেউ ফেলে না পায়ে লাগে না ভুলেও যদি লাগে কলিজার মাঝে ধাক্কা মারে চুমু খায় ভালোবাসে এটা কাপড়ের কারণে না কোরআনের টাচের কারণে এই রাতে কোরআন নাজিল হলো এই রাতের দাম হাজার মাসের চেয়ে বেশি হয়ে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর কোরআনের কোরআনের আপনার পায়ের তলায় ফেরেশতা পাখা বিছাবে কোরআনের কারণে উম্মত কোরআন ধরো খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু আমরা তো সবাই সেরা হওয়ার প্রতিযোগিতা আছে যারা ডাক্তারি বিদ্যায় লেখাপড়া করে তারা চায় যে সবাই জানুক আমি এলাকার সেরা ডাক্তার যারা আপনাদের বেলাবো বাজারে ব্যবসায়ী ব্যবসা করে হে ব্যবসা বড় হোক সবাই জানুক এই বাজারের আমি সবচেয়ে বড় ব্যবসায়ী সেরা ব্যবসায়ী যারা শিক্ষকতা করে হাই স্কুলের মাঝে যে শিক্ষকের সবাই কয় যে উনি স্কুলের সেরা শিক্ষক খুশি হয় না বেজার হয় ছাত্র হিসাবে যে ক্লাসে রোল নাম্বার এক সেও বোঝে আমি সেরা ছাত্র সবাই সেরা হতে চায় রাসূল বলে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু শোনো দুনিয়ার মানুষের মাঝে সেই হলো সবার সেরা যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখা কোরআনের সাথে লেগে যান কোরআন এমন এক কিতাব আল্লাহ রাসূলুল্লাহর কাছে এটা নাজিল করে এবার কি বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা ও নবী এ কিতাব আমি আপনার উপর নাজিল করেছি কেন কোন কারণে চুমু খাইয়া
গিলাপে বাইন্ডা তাকে রাখার জন্য না, জিনে ধরলে ফু দিয়া জিন তাড়ানোর জন্য না, কোরআনের আয়াত লিখে গলায় ঝুলাইয়া রোগ সারানোর জন্য না, সকাল বিকায় তেলাওয়াত করে এত এত সওয়াব কামানোর জন্য না। তো কেন নাজিল করেছি? সওয়াব হবে এটা ভিন্ন জিনিস, ফু দেয়া যাবে এটা ভিন্ন জিনিস, কিন্তু আমি এগুলার জন্য কোরআন নাজিল করি নাই। মাঝে মাঝে দেখবেন বিভিন্ন অফিসে এরকম কলম খুইলা কলমের মাথা দিয়া কান চুলকায়, দেখছেন নেন? আচ্ছা দেখছেন, এখন তো দেখছেন আমি চুলকাইছি, কলমের মুখ দিয়া কোনা দিয়া কান চুলকায়, এরকম মাঝে মাঝে আমরা দেখি, যদি এটা ঠিক না কিন্তু চুলকায়। কিন্তু আজ পর্যন্ত কান চুলকানোর জন্য কলম কিনছে কেউ? দোকানে যায় কেউ কইছে আজ পর্যন্ত যে দোকানদার একটা কলম দেন? আর দোকানদার জিজ্ঞাইল, চাষা আপনি তো লেখাপড়া জানেন না, কলম কেন কিনবেন কান চুলকাইতে? এরকম হয়েছে কোনোদিন? কলম দিয়া কান চুলকানো যায় হতে পারে, কিন্তু কলম যে বানাইছে সে কান চুলকানোর জন্য বানায় নাই, যারা কিনে তারা কান চুলকানোর জন্য কিনে না। এ কলম বানানোর পিছনে কেনার পিছনে উদ্দেশ্য হলো লেখালেখি করা। কোরআন যিনি নাজিল করছে ফু দেওয়ার জন্য করে নাই, জিন তাড়ানোর জন্য করে নাই, গলায় ঝুলানোর জন্য করে নাই, সকাল বিকাল পরে তাকে রাখার জন্য করে নাই। তিনি কেন নাজিল করছেন? আবার তিনি বলতেছেন, লিতুখরিজান্নাস মিনাল জুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, এ কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, আমার উদ্দেশ্য হলো আপনি অন্ধকারে ডুবে থাকা এই মানুষগুলোকে কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ, লিতুখরিজান্নাস, মানুষকে আপনি বের করবেন মিনাল জুলুমাত, অন্ধকার সমূহ থেকে। বহু বসন, একটা অন্ধকার না, সমাজের পরতে পরতে অন্ধকার, যেখানে কোরআন থাকবে না সেখানে আলো নাই, সেখানে জাহালাত থাকবে, অন্ধকারে ডুবে থাকবে। আমাদের মন্ত্রণালয়গুলোতে কোরআন নাই, তাই মন্ত্রণালয়ের অফিসগুলো ঘোষের অন্ধকারে ডুবে আছে। আমাদের টেউন অফিস, ডিসি অফিস, আমাদের এসপি অফিস, আমাদের থানা ওসি অফিস, এগুলোতে কোরআন নাই, যার কারণে সেখানে ঘোষ না দিলে কোনো ফাইলে সিগনেচার করা হয় না। যদি ইদানিং ঘোষ খাওয়া একটু আপাতত বন্ধ আছে অনেক জায়গায়, কারণ ছাত্ররা নাকি আবার লাডি মাডি লইয়া জায়গা, এখন আর ঘোষ খাইলে অন্য জায়গায় খবর দেওয়া লাগে না, পোলা ফান্ডে খবর দিলেই চলে। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আমল যখন ওরা দু বছর আড়াই বছর ক্ষমতায় ছিল, তখন আমরা দেখছি অনেক অফিসাররা ঘোষ খাওয়া বন্ধ করে দিছিল, কারণ ঘোষ দেওয়ার আগে টাকা ফটোকপি কইরা টাকার নাম্বার রাইখা পরে অফিসে নিয়ে ঘোষ দিত, পরে ঘোষ দেওয়া বাইরিয়া পুলিশ খবর দিত, পুলিশ লইয়া ওই অফিসারের কাছে যাইয়া ফটোকপি মিলিয়া দেখতো টাকার নাম্বার মিলছে, কয় যে ঘোষ। দুই এক জায়গায় এরকম ধরা খাওয়ার পরে অফিসাররা কয় না আপাতত ঘোষার, দুই একবার দুই একটা কারণে বন্ধ হয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল বন্ধ হয় নাই, ঘোষ সব জায়গায়, সুদ, মানুষ ঠকানো, ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষের উপর জুলুম অত্যাচার, পুরা জাতি অন্ধকারে ডুবে আছে। রাসূল কাল্লা বলছে, জাহেলিয়াতের যুগে চারদিকে হানাহানি, মারামারি, কাটাকাটি, মদপান, ধর্ষণ, খুন, বাবারা নিজের মেয়েকে জীবিত কবর দেয়, কি মানুষ এতটা নিচে নামলো যার নিচে নামার আর জায়গা নাই? ও নবী, কোরআন পাঠালাম, এ কোরআন দিয়ে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসেন। প্রিয় নবী, কোরআন নিয়ে মানুষের বাড়ি গেলেন, আবু বকর সিদ্দিক হাত তোলা দিয়ে দাঁড়াইয়া গেল, ও প্রিয় নবী কোরআন গ্রহণ করতে আমি রাজি, ওমর বলে আমি রাজি, আলী বলে আমি রাজি, জায়েদ বলে আমি রাজি, মা খাদিজা বলে আমি রাজি, 1,14,000 সাহাবী সবাই রাজি হয়ে গেল, পুরা দেশের অন্ধকার দূর হয়ে গেল। এমন ভাবে দূর হলো এখন আর কোথাও চুরিয়ে নাই, চুরি থাকবে কেমনে? কোরআন যখন কায়েম হলো, কোরআন যখন গ্রহণ করলো, চুরি করলে হাত কেটে দিতে হবে এমন আইন কোরআনে আছে কি না? সেটা চালু হয়েছিল না হয় নাই?
তাহলে এতে বোঝা যায় কোরআন শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ থাকবে, তেলাওয়াত করে তাকে রাখার জন্য আল্লাহ পাঠান নাই। চোরের হাত কাটা শুরু করো, রাসূল শুরু করে দিলেন, মহিলা চোর ধরা পড়েছে, প্রিয় নবীজির কাছে সুপারিশ আসলো হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। আমার রাসূল বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতও আমি কাটবই, তাকেও সার দেব না। সার দেওয়ার কোনো সুযোগ নবী মুহাম্মাদের, প্রিয় নবীজির কথার নাম হাদিস। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা শুধু কোরআন মানবে তা নয় হাদিসও মানো, আমার নবীকে যে মানবে সে স্বয়ং আল্লাহকে মানল। এখন আমার রাসূল বললেন মদ পান করো না, মদ পান করলে আশীর্বাদ দিতে হবে। সমাজে কোরআন হাদিস প্রতিষ্ঠিত হলো, ওমরের ছেলে উনার খেলাফত কালে মদ পান করলো, হযরত ওমর উনার ছেলে আবু শামাকে সার দিলেন না, আশীর্বাদ লাগালেন, আশীর্বাদ শুরু। এখন বাংলাদেশে কোরআন আছে তবে সমাজে এটা প্রতিষ্ঠিত নাই, এটা মসজিদ আর মাদ্রাসা এবং রমজান মাসে খতম, তারাবি পর্যন্তই মানুষ এটা মেনে চোরের হাত কাটে না তাই চুরি আছে, এটা মেনে ডাকাত শুলে দেয় না তাই ডাকাতি আছে, এটা মেনে জেনা করলে 100 বেত লাগায় না, বিবাহিত জেনাকারীকে পাথর মারে না তাই জেনা ব্যবিচার আছে, মদ পান করলে 80 বেত লাগায় না তাই মদ আছে। যদি কোরআনের আইনগুলো কায়েম হতো চুরি ডাকাতি হয় চিন্তাই আপনার অন্যায় অনাচার মদ গাঁজা কিছু থাকতো না। কোরআন কায়েম হলে জাহিলিয়াতের যুগে যেমন জাহিলিয়াত গেছে, এ আজকের বাংলাদেশের নতুন জাহিলিয়াত দূর হতে বাধ্য হবে। কিন্তু 53 বছরের বাংলাদেশ চলছে যে সংবিধান দিয়া, সে সংবিধানটা কি আল্লাহর রচিত না ডক্টর কামালের বানানো? দেশ স্বাধীন হলো 71-এ, 72-তে সংবিধান লেখার কমিটি হলো, ডক্টর কামাল মিয়া প্রধান হল, কয়েকজন সদস্য মিলে ওনারা সংবিধান লিখল। মুসলমানের দেশের সংবিধান লেখার সময় আল্লাহর আইনকে প্রাধান্য দিল না, আল্লাহর আইন সামনে নিয়ে যেখানে আমরা বিধানগুলো ঢুকাই এগুলো না করে ব্রিটিশ আইনগুলোকে ঢুকাইয়া দিল, আল্লাহর আইন বাদ দিয়া ধর্ম নিরপেক্ষতাবাদী সংবিধান বানালো, যার কারণে এ 53 বছরে চুরি ডাকাতি কোনোটাই কমে নাই, বরং যারা শেখ মুজিব বঙ্গবন্ধুর আমলে চোর ছিল উনি বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। বলে নাই উনি বলছেন আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। আমি বলি ওই চোরগুলো এই 53 বছর ব্যবধানে চোর আছে না ডাকাত হয়ে গেছে? যদি হাত কাটা শুরু করা যেত তাহলে সত্যি দেশটা সোনার বাংলা হতো, শুধু বাংলাদেশের টাকা যারা চুরি করে বিদেশে প্রচার করছে ওই প্রচারকারীদের হাত যদি কেটে দিয়ে টাকাগুলো ফিরিয়ে আনা যায় এখনো বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হবে, সোনার বাংলা হতে এক যোগও লাগবে না। ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, জেনা ব্যবিচার থাকবে না, মদ পান থাকবে না, শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হবে। করেননি তো? মনে মনে কি ভাবছেন? করি নাই। প্রশ্ন হলো যে করেন নাই এজন্য কি আখেরাতে কোনো জবাব দিতে হবে না? দুনিয়ায় যেমনে আছেন সময় কেটে যাবে, চোর থাকলে চুরি করুক, আমি তো বিল্ডিং বানাইয়া গ্রিল দিয়েছি হুজুর, এসএস পাথর দিয়ে কি পাইপ দিয়ে মোটা রডের বানাইছি আমি জানালা, আমার ঘরে চুরি করবে এত বড় তালা? হ্যাঁ, আপনি চোর ধরে হাত কাটার আইন করেননি, দেশে চোর ছিল আপনার বাড়ি চুরিও হয়নি, দুনিয়ায় কোনো রকম চলে গেলেন, কিন্তু আখেরাতে আল্লাহ জিজ্ঞাসা করবে চোর ধরার হাত কাটার বিধান আমি নাজিল করেছি, এ কোরআন তুই কায়েম করেছিস কিনা জবাব দে, তখন কি হবে? এ
এই কোরআনের জন্য আমার রাসূল কাঁসা দাঁত দিয়েছেন, গাত টাঙ্গরা ভেঙ্গে ফেলেছে ওদের দিন, হেলমেট ভেঙ্গে মাথায় ঢুকেছে, তিন ঘন্টা বেহুশ ছিলেন। এই কোরআনের দাওয়াত নিয়ে তায়েফে রাসূল গেলেন, এমন পাথর মেরেছে গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। এই কোরআন প্রচারের কারণে তো শিবে আবি তালেবে তিন বছর জেলখানায় বন্দী করে রাসূলকে রেখেছে। আমার রাসূল কিয়ামতের দিন তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। যারা সমাজে তারা সবগুলো মামলার আসামি হবে। আপনারা তো বরং রাসূলের সুপারিশ পাইয়া জান্নাতে চলে যাবেন, তাই জান্নাতের কাঁঠাল খাওয়ার জন্য মুছে তেল দিচ্ছেন, কষ যেন না লাগে। রাসূল সুপারিশ করবে, আমি উম্মত, আমার দাড়ি টুপি আছে, আমি নামাজ পড়ি, দুরূদ শরীফ পড়ি, আমাকে সুপারিশ না করলে কাকে করবে? সুপারিশের হাদিস শুনেছেন, কিন্তু রাসূল যে মামলা দেবে সেই ওয়াজ কি শোনা লাগবে না? وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران مهجورا আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমার রাসূল কিয়ামতের দিন বলবো, আমার রব যে কোরআন আমি রেখে এসেছিলাম, সমাজে প্রতিষ্ঠিত করে এসেছিলাম, আমার উম্মত মক আমার কোরআনকে পরিত্যাগ করেছে, তারা সমাজে কায়েমের চেষ্টাটাও করে নাই, আমার রেখে যাওয়া ইসলাম তারা কেন পরিত্যাগ করলো তুমি বিচার করো। আমি বাদী হইয়া মামলা দিলাম, রাসূল যদি মামলা দেয় তুমি সুপারিশ পাইবা আর কাকে? গত 15 বছর, 15.5 বছর এই দেশে আলেম ওলামারা কোরআনের কথা বলতে গিয়ে কুণ্ঠিত ছিল। আমি আপনাদের এখানে এক যোগের কম বেশি বলতে আসতে পারি নাই, কিন্তু যেখানে বলছি, যেখানে সুযোগ পাইছি, এই ওয়াজ কিন্তু বন্ধ করি নাই। এই সরকার যদি আরো জুলুম চালাতো, ওয়াজ বন্ধ করাইতে পারতো না, দেশে ইসলামের অবস্থা আরো খারাপ যদি হতো তাও বন্ধ করতাম না, যদি ধরে জেলে দিত তাও থামাইতে পারতো না। কারণ শুধু একটা, আখেরাতে রাসূলের মামলার আসামি যেন হওয়া না লাগে। আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ তোমার কোরআন কায়েমের জন্য আমি তো কথা বলেছি, আমি তো চুপ থাকি নাই। আচ্ছা, আমরা যত কথা বলি প্রতিটা কথা কি রেকর্ড হয় না কিছু বাদ পড়ে? রেকর্ড করার জন্য কোনো যন্ত্র কি সাথে আছে না নাই? ফেরেশতা আছে তো? শুধু ফেরেশতা না, শুধু ফেরেশতা না। وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে তার আমলগুলো, কথাগুলো, কাজগুলো রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি, রেকর্ডার ঢুকাইয়া দিছি, মেমোরি কার্ড ঢুকাইয়া দিছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার ঠোঁট থেকে যা বের হয় সাথে সাথে রেকর্ড হয়। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, নড়াচড়া, থেমে থাকা, হারাকাত, সুকুনাত সব কিছু আমি আল্লাহ কিতাবে লিখি। জমিন সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, সবাই কথা বলবে, ফেরেশতারা সাক্ষী দেবে। আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি রেকর্ড হবে, আশা করা যায় আখেরাতে রাসূলের মামলার আসামি হওয়া লাগবে। আর এভাবে যদি আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলা শুরু করি, ইনশাআল্লাহ কোরআন কায়েম হবে, কোন জালেম বিপ্লব ঠেকাতে পারবে। এবার সুযোগ এসেছে, এ কোরআন এবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। 53 বছরের সুযোগ কিন্তু আর একবারও আসেনি। ডক্টর কামাল মিয়ারা যখন সংবিধান লিখে দিল,
তখন থেকেই আমাদের দেশের সব সরকার যারাই ক্ষমতা আসছে তারা সংবিধানের আলোকে শপথ নিয়া বলেছে এই পবিত্র সংবিধানকে আমরা অক্ষুণ্ণ করার দায়িত্ব রাখলাম সবাই পবিত্র সংবিধান পবিত্র সংবিধান সবাই রক্ষা করে সুবিধা মত দুই একটা বাদ দিয়া চেঞ্জ করে 18 19 বার পরিবর্তন করছে কিন্তু পুরো সংবিধান পরিবর্তন করতে হবে এই কথা বলার সাহস কেউ করেনি সুযোগও আসেনি কিন্তু এবার অগাস্ট বিপ্লবের মাধ্যমে জুলাই বিপ্লবের মাধ্যমে সংবিধানের অসংখ্য ধারা অলরেডি স্থগিত হয়ে গেছে যেমন প্রধানমন্ত্রী নামে যে পোস্টটা আছে সংবিধানে যে ধারাটা আছে এটা কি চলমান না স্থগিত মন্ত্রী পরিষদের যে ধারাটা আছে এটার কার্যক্রম কি চলমান না স্থগিত 300 এমপি দেশে নির্বাচিত হবে এমপিদের নামে যে ধারাটা তাদের জন্য আলাদা আছে এটা চলমান না স্থগিত এইভাবেই সংবিধান মেনে সরকার ক্ষমতা যেটা আছে এই সিস্টেমে আসল সরকারে দৌড়াইয়া নতুন কেউ বইয়া টুক কইরা দেশ চালাবে সংবিধানে এরকম কিছু আছে নাকি তাহলে সংবিধান মেনে সরকার আসেনি সংবিধান মেনে এখন দেশ চলছে না চালাচ্ছে এন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এখানে মন্ত্রী পরিষদের ধারা নেই এমপিদের ধারাটা নেই এভাবে প্রধানমন্ত্রীর ধারা নেই অসংখ্য ধারা স্থগিত হয়ে গেছে এবারের মুসলমানরা যদি একটু জেগে উঠতে পারে তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করে তোমাদেরকে গণভোট দিতে হবে এই সংবিধান দরকার নাই কোরআনকে সংবিধান বানাতে হবে আমরা জেগে উঠলে এ দেশে কোরআনকে সংবিধান বানাতে আর কোনো বাধা এবার থাকবে না আমার প্রিয় ভাইয়েরা কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই যদি না আসেন কপাল পোড়া জাতি আল্লাহ সুযোগ বারবার দেন না আমরা এটা জানি সুযোগ বারবার আসেও না কারণ এবার যে পরিবর্তনটা হলো এটা কোনো মানুষ করেনি এটা করেছেন সরাসরি আরশের মালিক কমপক্ষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আরশের মালিক করেছে আসমানের মালিক করেছে এই জাতি পারেনি পারবে না এবং সরকার এতটা কনফিডেন্ট ছিল তাদের কনফিডেন্ট লেভেলটা এত হাই পর্যায়ে উঠে গিয়েছিল তারা ঘোষণা করেছে ভিশন 2041 2041 এর মানে তারাও বুঝে নিয়েছিল 41 এর আগে আর আমরা নামা লাগবে না কেউ নামাইতেও পারবে না এবং তাদের একজন নেতা তো তামাশা করে বলেছো কিসের আন্দোলন এবছর না ওই বছর মানুষ বাসে কইছে না কইছে না এর মানে বুঝালেন যে তোমরা পারবা না কিছু করতে আসলেও কেউ পারেনি পেরেছেন আল্লাহ টোটাল পরিস্থিতি কোথা থেকে কোথায় গেল এটা আমরাও কল্পনা করিনি 5 আগস্ট যে বিপ্লব ঘটলো 4 আগস্ট যদি আমরা জানতাম এদেশের মানুষেরা জানতো 300 এমপি আগের দিনে ফলে যেত এবং যে বেটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পলানোর সময় দাড়ি মারি কামাইয়া আচ্ছা আপনারাই বলেন এই বেটা যদি আগের দিন জানতো বাংলাদেশে থাকতো হেলিকপ্টার নিয়ে পলানোর মতো টাকা পয়সা উনার আছে না নাই না আসমানে উঠে যেত প্রয়োজন রকেট লয়ে দৌড়াত আসলে 5 আগস্ট এটা ঘটবে এটা দুনিয়ার কোনো মানুষ আন্দাজ করতে পারে নাই আন্দাজ করতে পারি আল্লাহ তাআলা নিজে এবারে পরিবর্তন এনে দিয়েছেন আল্লাহর কোরআনের পক্ষে এখন মাঠে নামা দরকার মাঠ পুরো প্রস্তুত সুবহানাল্লাহ পড়েন ও দোস্ত কোরআন যদি সমাজে কায়েম হয়ে যায় আমরা যদি সংসদ ভবনে কোরআনটা পাঠাইতে পারি এবং আমরা এই দেশকে কোরআন দিয়ে চালাতে হবে আমরা 92% মুসলমান এ কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে বিশ্বাস আছে আস্থা আছে এই কোরআন দিয়ে দেশ চললে শান্তি আসবে আমরা জানি আমরা যদি একমত হয়ে যাই বিশেষ করে এবার আলেমদের একমত হওয়া দরকার সবার আগে
সবার আগে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, কারণ এই দেশের মানুষ এখনো আলেমদের পিছনেই একতেদা। এই দেশের মানুষেরা এখনো আলেমদের সাথে আছে, হয়তো কেউ সরমনার সাথে আছে, কেউ তাবলিগের সাথে আছে, কেউ জামাত ইসলামের সাথে আছে, কেউ নেজাম ইসলামের সাথে আছে, আলেমদের সাথে নাই, ইসলামের বাহিরে চলে, মনে যা চা তাই করে, এমন লোকের সংখ্যা সমাজে 10% 15% হবে না, খুবই কম। আপনি দেখবেন সমাজে আলেম ওলামাদের সাথে আছে এমন মানুষই বেশি। এখন আলেমরা যদি একমত হয়ে যায়, মুক্তাদিরাও একমত হয়ে যাবে। আলেমরা একমত হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা কলিজা থেকে আমাদের চাওয়া উচিত। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, মসজিদের শুক্রবারে দান বাক্সা চালানো লাগবে না। সরকার আপনাদের মসজিদে ইমাম মুয়াজ্জিন দু তিনজন, তাদের বেতন দেবে, সরকার বেতন দেবে। আচ্ছা, একটা প্রাইমারি স্কুলে 7 জন 5 জন শিক্ষকের বেতন কে দেয়? একটা সরকারি কলেজে 30 থেকে 40 জন টিচারের বেতন কে দেয়? একটা বিশ্ববিদ্যালয়ে 300-500 শিক্ষকের বেতন কে দেয়? এত বেতন দেয়ার সরকারের যদি টাকা থাকে, মসজিদে ইমাম আর মুয়াজ্জিন 3 জনের বেতন দিতে পারবে না? আর মসজিদের ইমাম যখন মুয়াজ্জিন যখন তাদের বেতন সরকার দেবে, তখন মসজিদের মিম্বার থেকে হক কথা শুনতে পাবেন, তখন আর চেহারার দিকে তাকাইয়া খতিবের ওয়াজ করা লাগবে না। এখন তো খতিব সাহেব ইমাম সাহেব ওয়াজ করার আগে সাহেব সভাপতি আছে, কারণ সভাপতি সুদখোর, এমন সভাপতি বাংলাদেশে আছে না নাই? ওই মসজিদে শুরু সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি বেশি দিন সেক্রেটারি ঘোষ খায়, ঘোষখোর সেক্রেটারি, সিনেমা হলের মালিক, এমন সেক্রেটারি কোষাধ্যক্ষ দেশে আছে। ওদের বাড়িতে দাওয়াত খাওয়া লাগে, শুধু দাওয়াতই খাওয়া লাগে না, এই ঘোষখোর সভাপতি আর মা মারা গেছে, হুজুর রে নিয়া কয়, হুজুর দোয়াটা একটু শক্ত করে করে, আর হুজুরও বোঝে শক্ত করে দোয়া না করলে মুসিবত, তাই হিরে জান্নাত তুমি ফেরত আসার মাঝখানে রাইখ খাই নাকি হুজুরে নিয়ে টেল্লা দিয়ে হক কথা বলার পরিবেশ পায় না। এই মসজিদ গুলো তখন আমাদের এইভাবে ভিক্ষার টাকায় চলা লাগবে না, আলেম ওলামাদের সম্মান বাড়বে। কোরআন যদি ক্ষমতায় যায়, এ জাতীয় মাহফিলে সে রোদের মাঝে বইয়া বইয়া কোরআন হাদিসের ওয়াজ শোনা লাগবে না। প্রাইমারি স্কুলে কোরআন ঢুকবে, হাই স্কুলে কোরআন হাদিস ঢুকবে, ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস দড়ি ঢুকায়া দেয়, তাহলে ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হবে। আপনারা সবাই হতেন আলেম, এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি 100 নম্বর কোরআন থাকে, 100 নম্বর হাদিস থাকে, তাহলে ইন্টারমিডিয়েট পাস করার সময় সব বাচ্চাগুলা মোটামুটি হুজুর হয়ে যাবে, আলেম হয়ে যাবে। বাবা মারা গেলে জানাজার ইমামতি করার জন্য মসজিদের হুজুরের কাছে যাওয়া লাগবে না, প্রতিটা ঘরে জানাজার ইমাম তৈরি হয়ে যাবে। আসরের আজান হয়ে যাচ্ছে, আমরা ওয়াজ আজকের মতো এখানে শেষ করলাম। আমরা সবাই কোরআনের পক্ষে চলে আসি, আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আজান শেষ হলে আমরা সূত্র মোনাজাত করে বিদায় নেব।